아마 공차에 큰 순대밭은 쇼바이 슈퍼노버버셔 아마 공차기 순대밭은 아콘 할로 오케이 아미 아콘 바이레이지 드셔 데카보 에카니 액티 조룸 포미 앞나라 데크티 바른 에 두레 에 고라 아치 고라 구로 아우치 Oh, thank you. 아니 돈바데 쿤슌데 바첸다이나. 앞나라 딕디 빠른 에카네 액디 기 자스케 주아체. 시카네 기투 디버디 오슈드 자스코라 하이. 슈퍼노버버쇼 샤바이. 슈퍼노버버쇼 앨범 앞나라 딕디 빠른 에다 롱니 보다가 에다 브라즈 토나 보다가 에다 디보디 자디 마누시 비샤스거든 에 타르네르 보다가 나디르게 기 슈키 데와하이 데와하베 마네 슈퍼 가모나 다할레 에 비시시 딘 발라데시 노보보쇼 앞나 들게요 슈퍼 가모나 거리 샤바이 데카보 에이션돌 디쇼 아미 에라게 아미 버리치 아미 디버데 아샤라게 밥지람 에카네 어버쇼 디쇼 슌돌 에본 보리베이시 어넥 바로 긴두 아미 밥 치람나 에카니 디버디 에또 우주다 마트 포미데 어버 가타모 베보스타오 어넥 바로 앞나라 딕디 바른 에카니 액디 커피 숍 하치 아미 에라기 시 베도레 치람 베보스타 어넥 바로 디버디 그람 브라이 에로곰 데데 바른 쿠비버로 앨범 어닉 보슈 브라니 아치 앞나라 데친 에칸네 이츄 고라 아치 아미슈네치 에이숍 고라 아쇼리 액터르네 드 보조동 베보스타 가룬 보조도크라 에 고라 자리 자리에 바른 자헤 에콘 아미 지네르 디보데 지네르 디보데 액디 조룸 포미데 암락 두 두레 자보 시아 말 본투 할로 두레 시다 하루 두샷 바하드 쿠비 순돌 다이나 에카네 쇼모 쥬업 디지토 되게 우주 답다이 딩 하자드 샤바이 어버쇼이 자는 디보드 아슐리 마트 푸미데 어버스티도 다이나 데칸 두레 리쇼크라 키걸친 그라밍 가즈 걸치 앨범 둘의 시다 로니 보다가 하루 브라르토나 보다가 와 고라 이다 가시 같이 에카니 고라 차라오 고루 오넥 암나 데키 둘의 고루 아치 암나 에쿤 시카니 자치 아미 슈네치 에카네 아셔리 액디 쿠비 비카도 자이가 남 할로 루랑 루랑 타나 에 루랑 타나 아셔리 보조독 데시 비데시 보조독 데 모티 어넥 조노디오 저디어 에쿤 모하마리 어버스타이 긴 더보 어넥 보조독 에카네 시치 I'm not the key.
দেখি এই দ্বীপটির মানুষ তারা এখানে বৈশিষ্ট্যময় পোশাক পরছেন। হ্যাঁ, আমি ভালো, সবাই ভালো আছেন। ওয়া, খুবই সুন্দর ঘোরা, তাই না? এবং ভেতরে আমরা দেখতে পারি অনেক ও করুণা, এই ধরনের বসু নাম ইয়াক ইংরেজিতে সবাই জানে, কিন্তু আমার মনে হয় এই গরু একই জাতির পশু, তাই না? হ্যাঁ, আমি ভালো আছি, সবাই ভালো আছেন। আমি আসলে এর আগে এটা ইয়াক মাংস কখনো খাইনি, কিন্তু তিব্বতে আসার পর প্রথম খেয়েছি। আমি জানি না কেন এটা ইয়াক মাংস, এটা খাসির মাংসের স্বাদ অনেক মিল রয়েছে, কিন্তু গরুর মাংসের মধ্যে পার্থক্য রয়েছে, একই রকম না। এবং ইয়াকের রং সাদা আছে, কালো আছে। আমরা সেখানে যাব রনি পতাকা দিবদি মানুষ, এটা যখন নিজের প্রত্যাশা রয়েছে তখন একটি রনি পতাকা রেখে দেবেন। দেখেন এটা তিব্বতি ছেলে। দাঁড়িয়ে 现在不骑，现在我在录视频，等会儿骑。对呀，一会儿我们有好多人要过来骑。真的。哇哦，你骑一个，你他会跑得很快吗？这是一个小的马吗？啊。哎，地球都可爱。 একটি ছোট ছেলে ছোট ঘোড়া চালাই। ওয়াও, কেমন লাগছে? অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, খুবই সুন্দর জায়গা। আমরা একটু উপরে যাব। আপনারা জানেন কি না, এটা তিব্বতি মানুষের নিজের ধর্ম আছে, এটা বৌদ্ধ ধর্মের মধ্যে অনেক মিল আছে, কিন্তু তাদের ধর্ম বলা হয় লামা ধর্ম। দেখেন খুবই সুন্দর, তাই না? এই জায়গার নাম তিব্বত, তিব্বতের লাংলু থানায়। বাংলাদেশে কবে আসবেন? হ্যাঁ, সুযোগ পেলে অবশ্যই যাব। আসলে আমি বাংলাদেশে গিয়েছিলাম, আমি বাংলাদেশে 8 মাস ছিলাম, সেখানে কি ঢাকা ইউনিভার্সিটি মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে আমি লেখাপড়া করেছিলাম। হ্যাঁ, এক্সেলেন্ট, খুবই সুন্দর। আপনারা দেখতে পারেন এটা তিব্বতি ধর্মের প্রার্থনা। এই দৃশ্য শুধু তিব্বতি জাতি মানুষের জায়গা দেখা যায়, খুবই সুন্দর, তাই না? হ্যাঁ, বাংলাদেশে যাবো অবশ্যই, সুযোগ পেলে যাবো। ওয়া, বাতাসে এই পতাকাগুলো কত সুন্দর, দেখেন। ওয়া, এই পতাকা গুরজ নিচে এই এই অনুভব অসাধারণ, তাই না? কোন জায়গায় থাকেন? আসলে আমি বেজিংয়ে থাকি, কিন্তু আমি এখন তিব্বতে ভ্রমণ করছি। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটি
সদ এবং সুন্দর তিব্বত বলে জয় করতে চাই। থ্যাংক ইউ। দেখো কেমন লাগছে, অসাধারণ তাই না? কোন ধর্ম? আমার ধর্ম, আমার ধর্ম আসলে আমার জাতি মঙ্গোলিয়া। সুন্দর না? ও এবং এইটা নিচে এটা তিব্বতী ঔষধ যাস ক্ষেত্র এবং এক বিশেষ ধরনের ঔষধ নাম হলো মেঘা ইংরেজিতে। আমার মনে হয় অনেক মানুষ এই ধরনের ঔষধ জানেন। এটা শুধু তিব্বতে না, এটা বিদেশে অনেক দেশে চাষ করা হয়। দেখেন দূরে দুসাজ পাহাড় এবং সেখানে একটি ছোট গ্রাম, তারা বসু বারণ এবং ঔষধ চাষ করেন তারপরে। এবং এখন এখন এখানে পরিবহনের অবস্থা অনেক ভালো, অবকাঠামোর ব্যবস্থা অনেক ভালো, আধুনিক। আমি এখানে আমার মোবাইল ফোনে বাংস যে সিগন্যাল খুবই ভালো। আমার মনে হয় এমনকি বেজিংয়ের চেয়েও অনেক ভালো, সেজন্য এখানে পর্যটন শিল্প অনেক দ্রুতভাবে উন্নত হয়েছে। এখানে বড়ে বাড়ি হতেক অনেক এবং খুবই সুন্দর, অসাধারণ। হ্যাঁ অসাধারণ। দেখুন এই লাংলু থানা আসলে লিংচি জেলায় লিংচি শহরে অবস্থিত। লিংচি শহরের পরিবেশ অন্য তিব্বতের অন্য জায়গার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কারণ এখানে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা কিছুটা কি কম। হ্যাঁ, সেজন্য এখানে আপনারা দেখতে পারেন উদ্ভিদ অনেক এবং বিভিন্ন ধরনের, সেজন্য এখানে মানুষ এখানে সুস্থ রাখে এবং বৃষ্টিও বেশি। বৃষ্টি বেশি হলে আমরা জানি পরিবেশ আরো ভালো, তাই না? আমি আবারও পড়তে যাই। শুভ নববর্ষ সবাই। এখন বাংলাদেশের সময় সকালে 10টা, তাই না? সবাইকে আমার লাইভ শো দেখার জন্য ধন্যবাদ জানাই। হ্যাঁ শুভ সকাল, সবাই ভালো আছেন? সেখানে আরেক দি ছোট গ্রাম এবং সেখানে হলো এই লাইভ শোর প্রথম দিকে আমি দেখেছিলাম একটি কফি শপ। আমরা এখন সেই কফি শপে ফিরে যাব। দেখুন সেই ছোট গ্রাম, এই বাড়ি ঘর আমরা দেখতে বোঝা যাই। হ্যাঁ সেখানে কত ভালো পরিবেশ এবং দূরে সেখানে ঘোড়া। এখানে একটি চরমভূমি,
হ্যাঁ ভালো আছি। হ্যাঁ শীত, কিছু শীত। এই দ্বীপটা আসলে মালভূমিতে অবস্থিত, একটি মালভূমি দ্বীপত, একটি মালভূমি, মালভূমির আবহাওয়া এইরকম। সকাল ভোর থেকে সকাল এবং রাতে খুবই ঠান্ডা, কিন্তু দুপুরে যখন সূর্য উঠে গেছে, সূর্য আলো বেশি হলে গরম লাগে। আপনারা দেখতে পারেন আমি আসলে কিছু মোটা গাবর পরছি, কারণ আমি সকালে আমি বাইরে এসেছি। ও একটি ক্রান্তি, ও আমার মনে হয় আমি এখানে পড়তে চাই, নামবো তারপরে উঠবো, প্রথমে নামবো, কিছু ক্রান্তি লাগে। থ্যাংক ইউ। দুইটি ঘোড়া আছে, আমি দেখি দুঃখিনী পড়েছে, অনেক সুন্দর লাগছে আপনাকে সাথে পরিবেশটিও অনেক সুন। হ্যাঁ পরিবেশ অসাধারণ। এটি আসলে আমি প্রথমবার দ্বীপে এসেছি, আসলে দ্বীপ এর আগে আমার ড্রিম জায়গা, কারণ আমি কখনো এত উঁচুতায় আসিনি। আসার প্রথম এক দুই দিন আসলে আমার অসুস্থ ছিলাম, আমার অসুস্থ ছিল কারণ আমার ভূমি অনেক উঁচুতা। আমি প্রথম লাসা এসেছিলাম, লাসা এই উঁচুতা প্রায় 4,000 মিটার, সেজন্য অক্সিজেন অভাব। কিন্তু এখন লিংচু জেলা উঁচুতা এত বেশি না, 13,000, এবং আস্তে আস্তে আমি সুস্থ হয়েছি। কফি শপ এসেছি, কফি শপ, আমার বন্ধুরা কফি শপে। এখানে এই চরমভূমির নাম হলো মা খা চরমভূমি, কারণ এখানে অনেক ইংরেজিতে মেঘা চাষ করা হয়। দূরে আপনারা দেখতে পারেন এটা চাষ ক্ষেত্র, চাষ করা হয় মেঘা, এক ধরনের ঔষধ। সবাই ভালো আছে? সবাইকে আমার লাইভ শো দেখার জন্য ধন্যবাদ জানাই। আমরা দেখি কফি শপ খোলার সময় 8:30 সকালে এবং বন্ধ সময় 9:30 রাতে। আবু মনে হচ্ছে অসুস্থ, অসুস্থ না, আমি শুধু কিছু গ্রান্তি লাগে। অনেক ধন্যবাদ আপনাকে। ওকে আমি ভেতরে যাচ্ছি, ওই কফি শপে ভেতরে একটি কুকুর আছে, আমি কুকুর অনেক পছন্দ করেন, আপনারা দেখতে পারেন এটা। এই থামে না, ছুঁচে না, দেখেন এই কুকুর আমি অনেক পছন্দ করি। ওয়াও বন্ধুরা, আমি কবি সফি ফিরে এসেছি এবং আমার বন্ধুরা বাইরে গেছে, আমাকে ওয়েট করেনি। ওকে সবাইকে আমার লাইভ শো দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে আমি পরে প্রায় 15 দিনে আপনাদেরকে আরও বেশি দ্বীপের তথ্য তুলে ধরবো এবং চিঠি দেখাবো। আমার ডেভ শো দেখার জন্য ধন্যবাদ জানাই, যদি পছন্দ করেন অবশ্যই বেশি লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, বাই বাই।